হাই গাইস, নমস্কার। অনুপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা বাইকনার ব্লগটা দেখেছিলে, আজকে আছি বাইকের নাম্বার প্লেট লাগাতে। প্রায় এক মাস হয়ে গেল আজকে নাম্বার প্লেট দিবে, আজকে হচ্ছে 10 তারিখ, আর এখন বাজে হচ্ছে 11:30। এখন বাড়ি থেকে বেরোবো, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তো তো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম্বার প্লেট লাগানো নেই। তো গাইস, এখন বেরোবো বাড়ি থেকে, আর এই যে বাইক, এখন বেরোবো, চলো। এখন বেরিয়ে গেলাম আমাদের বাড়ির রাস্তাতে। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর এটা হচ্ছে মেন রোড। মেন রোডে উঠে গেলাম। সো গাইস, তোমরা তো জানোই আগের ভিডিওতে দেখেছো যে বাইক কিনে আমি কত খুশি হয়েছি, আর এখন আমরা যাচ্ছি নাম্বার প্লেট লাগাতে। তো ভালো লাগছে, নাম্বার প্লেট আজকে পেয়ে যাব, খুব ভালো একটা বিষয়। আর দেখো রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে, ভিডিওর কোয়ালিটিটা তোমরা দেখো, আমার তো ভালোই লাগছে। আর আজকে যাচ্ছি দুজন মিলে, আমি আর আমার ওয়াইফ আছে আমার সঙ্গে। আর এখন যাচ্ছি টোলট্যাক্সের কাছাকাছি, প্রায় চলে এসেছি গাজলের। এটা হচ্ছে গাজলের ওভারব্রিজ, তোমরা যারা জানো না তারা দেখে নাও। আর সামনেই আছে টোলট্যাক্স, আমাদের গাজলের টোলট্যাক্স কলেজ পার করে। টোলট্যাক্সের কাছাকাছি চলে এসেছি, এখন টোলট্যাক্স পার করে একেবারে দেখা হচ্ছে 8 মাইলের কাছে। আবার তোমাদেরকে একটা মন্দির দেখানোর চেষ্টা করব। সো গাইস, আজকে বাইক নিয়ে যাচ্ছি, জানি না পুলিশ টুলিশ ধরবে কি না রাস্তাঘাটে। তো একবার আমাকে পুলিশ ধরেছিল মালদার মঙ্গলবাড়িতে, দুই জায়গায় আমাকে পুলিশ ধরেছিল। আজকে যাচ্ছি, লাইসেন্স নিয়ে যাচ্ছি সাথে, আর চালানের কাগজ আছে। তো তোমরা যখন নাম্বার প্লেট লাগাতে যাবে তো সঙ্গে চালানের কাগজটা অবশ্যই নিয়ে যাবে, সেটা পুলিশকে দেখালে তোমাদেরকে ছেড়ে দেবে। এটা হচ্ছে 8 মাইল মন্দির, 8 মাইল একবারে স্ট্যান্ডেই। আর এটা হচ্ছে মালদার ওভারব্রিজ, গাজলে যেরকম ওভারব্রিজ রয়েছে সেম মালদাতেও এটা রয়েছে নারায়ণপুরে। এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। আর আমরা কালকে মালদা এসেছিলাম, তোমরা দেখেছো হয়তো শর্ট ভিডিওতে, মায়াবনেতে আমরা গেছিলাম রিসর্টে একটা অজিতদার বার্থডে সেলিব্রেশন করতে। তো তোমরা ব্লগে দেখেছো। আবার আজকে যাচ্ছি নাম্বার প্লেট লাগাতে, পরপর আসলাম, দুদিন হয়ে গেল। আর এটা হচ্ছে মালদার মহানন্দা ব্রিজ, তোমরা তো জানোই। তো আজকে ফার্স্ট টাইম বাইকে বসে ভিডিও করছি এরকমভাবে, প্রত্যেকবার বাসের মধ্যে থাকি তো বাস থেকে ভিডিও করি, আজকে প্রথমবার বাইক থেকে করা হচ্ছে ভিডিও। অতটা জল নেই নদীতে, এখন শুকিয়ে গেছে, একপাশে বেশি জল দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে মালদার 420 মোড়, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আমাদের নারায়ণী হন্ডা, আমি যেখান থেকে বাইক কিনেছি সেটা তো 420 মোড়েই চলে এসেছি, সামনে একেবারে সামনে চলে এসেছি শোরুমের। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাম্বার প্লেট, পেয়ে গেছি হাতে, এখন এটাকে সেটিং করা হবে। সো গাইস, নাম্বার প্লেট লাগাতে চলে এসেছি, এখানে ভাইটা নাম্বার প্লেট লাগাবে এখন, চলো। এটাকে ফুটো করে নেওয়া হচ্ছে, কারণ এখানে নাট দিয়ে লাগানো হবে। কিভাবে লাগাচ্ছে দেখো নাম্বার প্লেটটা, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে নাম্বার প্লেট লাগানো। আর এটা হচ্ছে বাইক, পিছনে নাম্বার প্লেট লাগানো কমপ্লিট, এখন সামনেরটা হচ্ছে কিভাবে লাগাই শুধু দেখো। আমিও ফার্স্ট টাইম দেখছি যেভাবে লাগাচ্ছে।
গাইস নাম্বার প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেল। এখানে বাইক রাখা আছে, এই দেখো নাম্বার প্লেট। তো এখন বাইকে নাম লিখতে যাব, বাইকের সামনে লিখব অনুপ ব্লগস। তো গাইস আমরা মালদা গেছিলাম নাম্বার প্লেট লাগাতে, নাম্বার প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেল আর আমরা ব্যাক করে গেছি মালদা থেকে। আমি ভাবলাম ওখানে স্টিকার লাগাবো, তো লাগানো হলো না। আমি গাজলে স্টিকারটা লাগাবো, গাজলে দোকান আছে। আর দেড় ঘন্টার মধ্যে আমরা মালদা চলে গেলাম, আবার চলে আসলাম। তো এখন স্টিকারটা গাজলে লাগাবো, চলো। সো গাইস আমরা আবার চলে এসেছি স্টিকারের দোকানে। এখানে আমি ইউটিউবের লোগো লাগাবো এবং অনুপ ব্লগস লিখবো বাইকের সামনে। অনেক দিনের এটা আমার ইচ্ছা ছিল, আজকে আবারও এটাও একটা স্বপ্ন। সামনে বাইকের সামনে অনুপ ব্লগস লেখা থাকবে। এখন লাগাচ্ছে, দেখো ভাইটা, এটা হচ্ছে ইউটিউবের লোগো। এটাকে দুটো পার্টে বানানো আছে, রেড এবং হোয়াইট কালার। আর এই দোকানটা আছে আমাদের গাজল ট্রাফিক মোড়ে আছে দোকানটা। তোমরা যারা বাইক স্টিকার লাগাতে চাও আসতে পারো এই দোকানে, খুব সুন্দরভাবে স্টিকারগুলো বানিয়েছে। এই স্টিকারটার দাম হচ্ছে 1 ইঞ্চিতে 10 টাকা, আমার হয়েছে 9 ইঞ্চি, সেই জন্য 90 টাকা দাম। আর আমরা চলে এসেছি আবারও মোবাইল ঠিক করাতে, একটা মোবাইল রিপেয়ারিং করাতে হবে। সো গাইজ ফাইনালি আমার বাইকের সামনে অনুপ ব্লগস ইউটিউবের লোগো লাগানো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে তোমরা। সো গাইজ বাড়ি চলে এসেছি আর ব্লগটিকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।